অরুণিমা, আবার তোমাদের সামনে পৌঁছে গেছি এই কাপ অফ চা উইথ অরুণিমার নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমার এপিসোড, আমার স্টুডিও জলজল করছে, যার প্রেজেন্টেশনে তিনি আর কেউ নন, সদ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন কালকক্ষ ছবির জন্য, ওয়ান অ্যান্ড অনলি অঞ্জন বোস দাদা, অরোরা ফিল্ম প্রোডাকশনের কর্ণধার। থ্যাংক ইউ দাদা, তুমি আমার স্টুডিওতে এসেছো এই কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে। একাধারে প্রোডিউসার, একাধারে ডিরেক্টর, একাধারে ডিস্ট্রিবিউটর, একাধারে নিজে ডকুমেন্টারিজ করছো, মানে ওয়ান ইন অল। রিসেন্টলি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন করে এসছো তুমি, আমাদের উই অল আর প্রাউড অফ ইউ। আমার টলিউড ইন্ডাস্ট্রি শুড প্রাউড অফ ইউ অলওয়েজ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। একটা গোল্ডেন হ্যান্ডশেক, বিকজ একটা মিডাস টাচ বলে ব্যাপার থাকে। তোমরা সবাই জানো কালকক্ষ ছবির জন্য অঞ্জনদা রিসেন্টলি, মানে দিন বোধহয় 20 দিন মতো হলো, 17 তারিখে আমাদের বাংলার গর্ব, বাংলা ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন। এটা একটা ভীষণ বড় মাপের জিনিস, ভাষায় বর্ণনা করা যায় না। যিনি পেয়েছেন তার তো আরো বড় ব্যাপার। তোমার মুখে শুনে নিই অঞ্জনদা, যখনই তোমার সাথে ফিল্মের কোনো প্রোগ্রামে দেখা হয়েছে, সবসময় একটা মনে হয়েছে তুমি আলাদা কিছু ভাবো এবং খুব ইয়াংস্টার্সদের জন্য ভাবো এবং ডিফারেন্ট কিছু ভাবো। এই যে তোমার মানে এত পুরুষ, কত বছর হলো অরোরা ফিল্ম? 119 বছরের ফিল্ম প্রোডাকশন, ভাবা যায়? যখন বোধহয় সাইলেন্ট ফিল্ম হতো, দাদার মুখে শুনেছি প্রথম ছবিটা সাইলেন্ট ফিল্ম ছিল, রাইট? তো আজকে এই 119 বছরের জয়যাত্রা আমার মনে হয় ভারতে বোধহয় সবচেয়ে ওল্ডেস্ট, এত মানে এত দিন ধরে প্রোডাকশন হাউস নেই, হলিউডের কোম্পানি গুলো বিক্রি হয়ে গেছে, মানে এত দিন 119 বছর একটা প্রোডাকশন হাউস চলছে, রেয়ার আর্থ এলিমেন্ট আই থিঙ্ক। তো অ্যাজ এ ডিরেক্টর আই রিয়েলি ফিল প্রাউড অফ দ্যাট। আজকে আমি যে অঞ্জনদার সাথে বসে কাপ অফ চায়ের আড্ডায় পাশে বসে ওনার সাথে আড্ডায় বসতে পেরেছি উইথ হিজ সাকসেস স্টোরি, আই এম রিয়েলি ব্লেসড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। শুনে নিই অঞ্জনদার, এত বছরের এবং এই যে রিসেন্টলি ন্যাশনাল অ্যাওয়ার্ডের সব রকম বল, দর্শক বন্ধুরা ওয়েট করছে দাদা। বলতে গেলে আমি প্রথমেই প্রণাম জানাই আমার পূর্বপুরুষকে। আমি তো তৃতীয় প্রজন্মের অরোরা ফিল্ম কর্পোরেশনের দেখাশোনা করি। আমাদের এখানে কিন্তু কেউ মালিক নেই, আমরা এমনভাবে বড় হয়েছি এবং আমাদের মনে হয় এটা পারিবারিক। তার কারণ আছে একটা, সেটা হচ্ছে আমাদের 1906 সালে শুরু হয় আমাদের এই অরোরা, তখন অন্য একটা নাম ছিল। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা নর্থ ক্যালকাটার লোক, নর্থ ক্যালকাটার তখন ছিল সংস্কৃতির কেন্দ্র, কারণ তখনই ছিল ওখানে শোভাবাজার রাজবাড়ি, যেখানে বাইজিনাথ হত, ওখানে ছিল ক্লাসিক থিয়েটার, ওখানে ছিল স্টার থিয়েটার, ওখানে ছিল মোহন থিয়েটার, ওখানে নানা রকম এই যে পরিকাঠামোর মধ্যে আমরা থাকতাম বাগবাজি। অবশ্য তার আগে প্রথমে আমরা থাকতাম সিমিলার স্ট্রিটে, বসু পরিবার আমরা, এবং সেই বাড়িতেই কিন্তু স্বামী বিবেকানন্দ, তার পাশেই বাড়ি ছিল, কিন্তু উনি আমাদের বংশের ভাগ নেই। তো আমরা, তারপরে আমার দাদুর বাবা চলে আসেন কুমারটুলিতে, আমরা চলে আসার পর ওটা একটা জয়েন্ট ফ্যামিলি, আমরা একান্নবর্তী পরিবারই বড় হয়েছি। আমাদের দাদুরাও একান্ন পরিবার বড় হয়েছে। একান্নবর্তী পরিবারের একটা নিজস্ব পরিচয় আছে, যেহেতু সবাই সবাই একজন ভাবে জমিদাররা থাকতেন বেশিরভাগ কিন্তু উপার বাংলায়, এখন যেটা উপার বাংলা হয়ে গেছে সেটা কিন্তু বাংলাদেশ হয়ে গেছে, সেটা কিন্তু তখন আমাদের মধ্যে ছিল ভারতবর্ষে। এবং সেই ব্যবসায় বিদেশের ছবিগুলো নিয়ে এসে
গঙ্গা দিয়ে যেতে হতো। এবং সব থেকে যেটা পেয়েছিল যে আমাদের সবাই বলতো যে অরোরা বাড়ি কোনোদিন উনুন নেবে না, উনুনটা কিন্তু জ্বালিয়ে রাখতেন আমার ঠাকুর। উনুন নেবে না কারণ কারণ আমাদের আমাদের নটা ইউনিট ছিল, তারা তো বাইরে চলে যেত সিনেমা দেখাতে, তারা কখন ফিরবে সেটা তো জানা থাকতো না, সেই জন্য সবাইকে রেডি হয়ে বসে থাকতে হতো কখন তারা ফিরবে। ফিরে যদি দুপুরে ফেরে দুপুরে খাবার, আর যদি রাত্রিরে ফেরে তো রাত্রিরে খাবার। তার ব্যবস্থাটা করতেন আমার ঠাকুর, নিজেই রান্না করতেন। এক একটা ইউনিটে ছজন সাতজন করে মানুষ ছিল, এবং তারা তখন একটা নতুন জিনিস। কত বছর আগের কথা? এটা 1906-1907-1908। 1906 সালে ফিল্ম কেমন ছিল? আজকে আমি মানে অঞ্জনদার কাছ থেকে শুনছি এবং আমার খুব মানে অন্যরকম ফিল হচ্ছে যে সিনেমার ব্যাপারটা মনে হচ্ছে চোখের সামনে দেখছি রাইট টাই। তো আমার ঠাকুমা তাদের সবাইকার জন্য রান্না তৈরি করে খেয়ে খাইয়ে তারপরে যিশু তৈরি, মানে আলাদা আলাদা ইউনিট ছবি রিল চালিয়ে ছবি দেখাতে বেরিয়ে যেতেন। হ্যাঁ, আচ্ছা, এই হাতে ঘোরানোর প্রজেক্টটা নিয়ে। মাই গড! এবং সেই যে কোনো জমিদার বাড়ির কোনো উপনয়ন বা অন্য কোনো কারোর বিয়ে বা কিছু, সেটা একটা সেই জমিদার বাড়ির মানে একটা অহংকারের ব্যাপার হতো, মানে সিনেমা দেখাচ্ছে মানে একটা বিগ শট থিংস। আর এই যে এতগুলো মানে 7-8টা জেনারেশন মানে ব্লাডে সিনেমাটা মানে ব্লাডে কেন মানে সব ভাবে তুমি এত বছর এত প্রজন্ম বাইক করেছি। এবং সেইগুলো তখনকার দিনে আবার জমিদাররা উপরও কোন দিতেন যারা সিনেমা দেখাতে যেত তাদের, আমাদের কাছে অনেক মেডেল আছে। তখন মেলায় দেখানো হয়েছিল, অরোরা সিনেমা কোম্পানিকে প্রদত্ত হইল। এটা তো একটা মিউজিয়াম মানে একটা এক্সিবিশন হওয়া উচিত। আমরা আর্কাইভ করছি। হ্যাঁ, আর্কাইভ দরকারও একটা, কেন এত বছরের 1909 সাল থেকে আজকে 2023 মানে আজকের জেনারেশনে এটাকে ক্যারি আউট করে নিয়ে আসে। আমি এটা কেন বলছি ভাই, সেটা হচ্ছে যে এখন বাংলা পাঠ্য বইয়ের মধ্যে ঢোকানো হয়েছে অরোরা সিনেমা কাজ, কিন্তু কি সমস্যা বাঙালিদের সেটা হচ্ছে যারা বেঁচে থাকে তাদের একটু সম্মান দেয় না। আজকে যখন নিউ থিয়েটার স্টুডিও 1930 সালে এলো, নিউ থিয়েটার স্টুডিওর বিএন সরকারের বাবা স্যার নীন সরকার দাদুর বন্ধু, তখনকার দিনে ওই সব মানুষগুলো এক জায়গায় থাকতেন। এলেন সরকার একদিন আমাদের যে অফিসটা এখন যে অফিসটা সেইভাবে ছিল অফিসটা, সেই সেই ঘরটাই আছে, সেই দাদু চেয়ারটাই আছে, সেখানে একজন চকচকে সুন্দর একজন মানুষকে নিয়ে এলেন, একটু মোটাসোটা চেহারা, এসে বললেন আমার দাদুর নাম অনাদিনাথ বোস, অনাদি এই আমার ছেলে কেমব্রিজ থেকে ফিরেছে সিনেমা করবে, আর তুই বাবা তোর জিনিস তুই দেখ। বিএন সরকারের জন্য একটা স্পেশাল সোফা তৈরি হলো, সেটা উনি দাদুর পাশে বসতেন, এবং নিউ থিয়েটার স্টুডিও কিন্তু শুরু হলো অরোরার পরিবেশনে। নিউ থিয়েটার সব ছবি কিন্তু অরোরা পরিবেশন। আচ্ছা, অরোরা ফিল্ম ফেস্টিভ মানে অরোরা ফিল্ম ফেস্টিভ্যাল আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমি জানি না ভাই, অরোরা ফিল্ম ফেস্টিভ্যাল বেরিয়ে গেল মানে হয়তো তুমি হয়তো অরোরা ফিল্ম ফেস্টিভ্যালও শুরু করে দিতে পারো। আমি করতে পারি, আমি অনেক কিছু করতে পারি, আমার এটা ডিফল্ট মুক্তি বেরোলো। এবং হলো কি, এবার যে মিউজিয়ামটা তৈরি হলো বোম্বেতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করলেন, তার দুটো ছবি হলো। সেই দুটো ছবি একটা হচ্ছে যে গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান সিনেমা, সেটাও করলো অঞ্জন বোস, আর একটা ছবি হলো আর্টিস্টদের পরম্পরা, সেটাও করলো অঞ্জন বোস। কিন্তু আমি সেটা প্রমাণ করতে পারিনি, আমার নিজে খুব দুঃখ লাগে কিন্তু পারিনি প্রমাণ করতে, কারণ ওনার সমস্ত ফিল্ম পড়ে গিয়েছিল ওর বাড়িতে, নাইটের ফিল্ম। এবং তারপরে তখন খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। হিরালাল সেন কিন্তু আমার দাদুর সময়কার, আমি এমনভাবে গল্পটা বলছি যেন আমি তাকে দেখেছি।
মানে তোমা তুমি অতটা ইনভলভ হরর ফিল্মস এর মধ্যে আজকে অঞ্জন বোসের দৌলতে তো আজকে আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কে নিয়ে এলো? অঞ্জন বোস নিয়ে এলো তো তারপরে ভগিনী নিবেদিতা বেস্ট ইন্ডিয়ান ফিল্ম হয়েছিল, তারপর রাজা রামমোহন আর কলিকাতান বেস্ট রিজিওনাল ফিল্ম হয়েছিল। অপরাজিত নিয়ে বাবা কিছুতেই যেতে দেবেন না, যে তখন প্রথম তো ভারতীয় ছবিতে বাইরে হতো না, ওখানে গিয়ে খেয়ে দেখবে আপনাকে কিছু হলে কাজ করে ম্যাড্রাসের। তখন ম্যাড্রাসে আমাকে ইন্টারভিউ নিচ্ছিলাম পুরনো মানুষদের কাছ থেকে, তারা বললো জানো ম্যাড্রাসে তোমরা যদি নাচ দেখো তার কোরিওগ্রাফার সব বাঙালি, আমরা কলকাতা থেকে নিয়ে এসে দেখে ট্রেনিং দিতাম। কিন্তু আমাদের সেই ঐতিহ্যগুলো কোথায় হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কিন্তু এই লেগাসিটা যে ধরে রাখার ব্যাপারটা রিয়েলি হ্যাটস অফ টু দাদা, যে এতগুলো জেনারেশন ফিল্ম নিয়ে কাজ করছে। অরোরা ফিল্মস ইজ দ্য এক্সাম্পল, রাইট? আমি সবাইকে বলি ভাই আমার ব্লাড গ্রুপ এফ, আমি ফিল্ম ছাড়া কিচ্ছু বুঝি না, চাল ডাল তেল নুন কিচ্ছু বুঝি না। আমাদের বাড়ি আরেকটা খুব সৌভাগ্য, আমাদের যে বাড়িতে যেসব বাইরে থেকে মহিলা আসেন না আমাদের স্ত্রী হয়, তারা কিন্তু এই ব্যাপারটা বুঝিয়ে যান। আমার দাদু সুমা দেখেছি, আমার ঠাকুমা সারা খুন দাদুকে সাহায্য করে গেছে, আমার মাকে দেখেছি, বাবাকে সবসময়, বাবা তো ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকতেন, সিনেমা ব্যবসা নিয়ে সাহায্য করে গেছেন। আমার স্ত্রীও আমাকে কিন্তু সেইভাবেই সাহায্য করে, আমি আমি কিন্তু তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ আমি আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে যাচ্ছি, আমি বললাম তুমি আমার সঙ্গে যাবে, বললো না এটা তোমার ব্যাপার তুমি যাও। এই যে সমর্থনটা আমরা পেয়ে থাকি, সেই সমর্থনটা বলে আমরা এগিয়ে নিয়ে যাবার পিছনের অস্ত্র। মানে এটা অনেকেই মানেন না যে বাড়িতে লাইফ পার্টনার যে কিভাবে সাপোর্ট করে এই অরোরা ফিল্মসে লিগাসি সেটা বহন করে আসছে, এবং দাদা নিজেও সেটা নিজের মুখেও সেটা বলছেন, মানে এই সাপোর্টটা হয়তো ভীষণভাবে দরকার। আর কতগুলো অ্যাওয়ার্ডের কথা একটু আগে আমরা আলোচনা করছিলাম, অনেক সময় আলোচনা করেছি, এটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড সবে সবে পাওয়া হলো, তার আগেও তার আগে যখন আমি এই ছবিটি যখন করা হলো, আমার যারা ফিল্ম লাইনের বন্ধু তারা বললো অঞ্জন দা তুমি কিন্তু পাগলামো করছো, এইটা করা হয়েছিল কিন্তু কোভিড এর মধ্যে, একদম তখন ভীষণ কোভিড, কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না, শুধু বেরোচ্ছে অরোরা এবং গুটি কয়েক লোক। আমি মুকুন্দপুরে একটা বাড়ি ভাড়া করেছিলাম, বাড়ি ভাড়া করে সেটাকে ফার্নিশ করা হয়েছিল খালি বাড়ি, এবং সেখানে আমরা 16-17 দিন শুটিং করে এই ছবিটা তৈরি হয়। এবং আমার কাজ ছিল এদের কোভিডের জন্য যে প্রোটেকশনগুলো দেওয়া সেগুলো দেখা, এবং ভগবানের আশীর্বাদে কারো কিছু হয়নি, কিন্তু ছবিটা তৈরি হয়ে গেল। ছবিটা তৈরি হলো এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এলো। ন্যাশনাল অ্যাওয়ার্ড, মাই গড, ডেডিকেশন লেভেল দেখলে পরে দর্শক বন্ধুরা, এই এই মানুষদের সাকসেস স্টোরিটা শোনার পরও তোমরা যারা ডিমোটিভেট হয়ে আছো, যারা তোমরা স্ট্রেসে আছো, ডিপ্রেশনে আছো, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো, কারণ দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। আর ডিপ্রেশন স্ট্রেস বলে কিছু হয় না, নিজের লক্ষ্য তৈরি করো লাইফে, থিংস উইল বি ডিফারেন্ট ইন এনি ওয়ে অ্যান্ড এভরি ওয়ে। এটাই আজকে অরোরা ফিল্মস 1906 সাল থেকে একটা ফিল্ম কোম্পানি এতগুলো জেনারেশন বহন করে আসছে। আজকে প্রেজেন্ট জেনারেশনে অঞ্জন দা ইজ এ ফাউন্ডার অ্যান্ড সিইও অফ অরোরা ফিল্মস।
আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসে আজকে উনি গর্বিত, আমরাও সকলে গর্বিত। অ্যাজ এ ফিল্ম মেকার উই অল আর প্রাউড অফ হিম। থ্যাংক ইউ। এবার দুই একটা কথা একটু জানার দাদা, তোমাকে অনেক সময় যখনই দেখা হয়েছে যে কোনো অনুষ্ঠানে বা কোথাও, সবসময় তোমার মতো একটা এই জিনিসটা প্লে করতো, মানে একটা বলে না মানুষ টার্গেট করে নিলে সেটা ফুলফিল হয়। লাস্টেও তোমার সাথে যখন 2 বছর আগে বা করোনার আগে তোমার সাথে আমার মতো হয়েছিল, তখন তুমি বলছিলে নতুন প্রজন্মকে নিয়ে কিছু করা, নতুন প্রজন্মকে তুমি সেটা করে দেখালে। মানে এটাই বোধ হয় যে সবাই বলে না যে একটা যদি টার্গেট সাবকনসিয়াস মাইন্ডে চলে আসে সেটা বোধ হয় ইউনিভার্সও সেই কাজে লেগে যায়, তাই? তারপরে আমার এই দ্বিতীয় ছবির যে মূল গল্প সেটা হচ্ছে আমার অফিস ধর্মতলা স্ট্রিট থেকে মৌলালী অব্দি ফুটপাতে যারা থাকে তাদের গল্প। আমার ছবির যারা, আমার ছবি বলছি আমাদের ছবির যারা আর্টিস্ট, তারা কিন্তু ওই ফুটপাতের লোকেদের সঙ্গে, ওদের সঙ্গে থাকতেন। আমি 22 দিন অতগুলো মানুষকে খাইয়েছি, বলেছি তোমরা যতদিন শুটিং করবে ততদিন কিন্তু আমাদের এখানে খাবে, এবং তোমাদের আমরা জিনিসপত্রগুলো সরাবো। জিনিসপত্র খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু আমরা সেটা সরিয়ে তারা আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, এবং আমি আমি ভীষণই কৃতজ্ঞ যে মানুষ কত ভালো হতে পারে এবং কত খারাপ হতে পারে এই ছবিটা করতে গিয়ে আমি দেখি। এবং আমার এখানে এসেছিলেন দুজন, একজন হচ্ছেন জয়সিং, আর একজন এসেছেন সীমা বিশ্বাস। সীমা বিশ্বাস ফুটপাতে দোকানের ভেতর চায়ের দোকানের মালকিন হয়ে উনি অভিনয় করে গেলেন, একটা লোকও বুঝতে পারেন। আপনারা, আমি সবাইকে বলবো যারা দর্শক আছেন তারা দয়া করে আসুন, আমার জন্য নয়। কালকক্ষটা দেখতে পাবো, এখন দর্শক বন্ধুরা দেখবে কোথায় সেটাই। কালকক্ষ তো এতে কিছু না, কারণ শোকাবহ ইতিহাস আছে আমি বলছি না। কালকক্ষ নন্দনে রিলিজ করেছিলাম, এবং নন্দনে দুইটের মধ্যে একই পুরো হাউসফুল গিয়েছিল। কোন ব্যবসায়িক ভিত্তি নেই এখন এগুলো হচ্ছে। আমাদের যারা যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, যারা প্রযোজক, তাদের সবাইকে বলি ভাই আপনারা সবাই আবার এক জায়গায় হন, এক জায়গায় হয়ে আপনারা বসে একটা ঠিক করুন। কারণ চলচ্চিত্র যে সম্মানটা আমরা সারা ভারতবর্ষে পাই সেইটাকে নষ্ট হতে দেবেন না। সেটা প্রুভ হয়ে গেল আজকে কালকক্ষ দিয়ে। হ্যাঁ, মানে কত আর একটা কথা যেটা মানে না বললেই নয়, অঞ্জনদা সবসময় তুমি নিশ্চয়ই বিলিভ করেছো নতুনদের নিয়ে কিছু করাবো, তুমি কোথায় কনফিডেন্ট ছিলে এই যে শর্মিষ্ঠা মাইতি এবং রাজীব পাল, তাই তো, রাজদীপ পাল, নতুন জেনারেশনের অনেকেই এভাবে এগিয়ে আসতে পারে, রাইট? না, তার আগে ভাই আমি একটা জিনিস করেছিলাম, আমি 5টা গ্রুপ অফ স্টুডেন্টস, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান, এডিটর, তাদের আমি শর্ট ফিল্মের জন্য ইনভেস্ট করেছিলাম। আচ্ছা, তাদের মধ্যে থেকে এরা যে ছবিগুলো করেছিল, এদের যে শর্ট ফিল্মগুলো হয়েছিল মালাই এবং কায়ন্তর, সেগুলো বোধ হয় পৃথিবীতে হ্যানো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল নেই যেখানে নিমন্ত্রিত হয়। আমার এদের উপর কনফিডেন্সটা গ্রো করে। তারপরে কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে, যখন আমরা কাউকে ছবি চলচ্চিত্র করার ভার দিই সেইটা আমরা শুধু তাকে প্রোটেকশনটা দিই, আর তার বাদবাকি সব তারা করে, রাইট? আমি কোনোদিন ইন্টারফেয়ার করিনি ওদের কোনো কাজে, কিন্তু একটা তো চোখ আছে এত বছরের মানে অ্যাওয়ার্ড এবং এতগুলো প্রজন্ম ধরে একটা প্রোডাকশন হাউস কে চালিয়ে নিয়ে আসা, তোমার কোথাও মানে চাপ বলে মানে খুব প্রেশার বলে মনে হয় না? তার কারণ আমরা নিজেদের ছবি করি।
নিজেরা ছবি করো, আর তাছাড়া তোমার ওই হিস্ট্রি গুলো তো সব জানা, দাদু পরদাদু যারা যারা ফিল্ম নিয়ে কাজ করে এসেছে, তোমার কাছে ওটা কোনো মানে নতুন কিছু নয়। তাদের কাছ থেকে কিন্তু আমাদের ট্রেনিং নিতে হয়েছিল, সেইটা আমাদের লেখাপড়া শেষ হলো, আমাদের লেখাপড়ার জন্য করতে আমাদের ফিল্ম নিয়ে আলোচনা করতে দেওয়া হয়। আচ্ছা, তারপরে যখন লেখাপড়া শেষ হয়ে গেল তখন বাবার জিজ্ঞেস কি করবে তোমরা, আমরা তিন ভাই তিন বোন, মানে কাকাদের নিয়ে, তারা বেশিরভাগ বিদেশ চলে গেল, আমরা লেখাপড়াটা একটু ভালো করতাম। আমি আর আমার একজন যাত্রুত দাদা, সে বললো না আমরা ব্যবসা, তোমরা কিসের ব্যবসা করো, ফিল্মে জানো, বললো যে না আমরা কি জানি না, তোমরা তো শেখাও নি, আমাদের যাও কাল থেকে শুধু চলে যাও, কাউকে তুমি বলবে না, সবাইকে আপনি বলবে, এবং যা শিখবে সেগুলো শিখবো। আমি আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি আমি জানি সেটের দরজার মাথা থেকে আর ওয়ালের প্যারাপেটটা কতটা উঁচু হয়, কারণ লো অ্যাঙ্গেল শট নিলে তো আটকে যাবে। তখনকার দিনই চটের ওপর খবরের কাগজ মেরে স্প্রে করে রং করা হতো, সেগুলো আমি নিজের হাতে আমাকে করতে হয়েছে। তারপরে আমার ল্যাবে গিয়ে কেমিক্যাল তৈরি করে ফিল্ম প্রসেস করতে হয়েছে, আমাকে ক্যামেরাম্যানের সঙ্গে গিয়ে নিউজন তুলতে হয়েছে, একটা নিউজ দিলে আমাকে হঠাৎ ক্যামেরাম্যান বললো আমি যাবো না তুমি চলে যাও, বললো আমি নিউজন তুলবো, তারপরে কি যদি খারাপ হয়, গোল কাঁচ চোখও নয়, সেই চোখও কাঁচের মধ্যে এইটুকু তো ছবিটা, তাই দিয়ে সিঙ্ক করতে হতো গান, তারপরে তো প্রতিষ্ঠানে দেখতো। আমার কিন্তু সবসময় বকুনি দিতে ইচ্ছে করে, হয় না ডিআইতে, তুমি চোখটাকে ডেভেলপ করো, কেন গাছের পাতে আলোটা পড়ছে ওটা কেউ পুষে রিজেস করে দেবে, কিন্তু তখন আমাদের যখন ক্যামেরায় তুলতে হতো আমাদের কিন্তু ওটাও দেখতে হতো ওটাও দেখতে হতো, গঙ্গাধারে নিয়ে গিয়ে ওকে বলা হয়েছিল গাছে বড় অশ্বত্থ গাছ তার তলা দিয়ে লৌকো যাচ্ছে, সামনে দিয়ে জল স্ট্রিপ হয়ে সূর্য স্ট্রিপ আসছে, তুমি নৌকোটাকে বার করে তো কত এক্সপোজার দেবে, টেকনিক্যালি হিউজ, মানে টেকনিক্যালিটিজ মানে চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে না গেলে তো হবে না, হবে না, রাইট, তাই তো আজকে ন্যাশনাল না, এখন কি এখন ক্যামেরা নিজে ছবি তুলে দেয়, লোকটা কিন্তু ছবি তোলে না, তাদের মধ্যে যারা ছবি তোলে তাদের মধ্যে আবার প্রতিযোগিতা হয়, আমি কিন্তু প্রত্যেকটা প্রতিযোগীদের বলি ভাই তোমরা যেটা শিখছো না সেটা তোমাদের পরের প্রজন্মে একটু শিখিয়ে দাও, তা নাহলে হয় না, আমি একটা একটা ছবি দেখবেন আপনার খুব ভালো লাগবে, আর একটা ছবিটা নিয়ে কি হলো, একটা নিজেরই ডিসস্যাটিসফ্যাকশন হয়, সেটা সেটা হয় মানে বকুনি দিলে আমি এখন বকুনি দিতে পারি সবাই, এরকম বকুনি খেতেও রাজি আছি, আমি তো ভীষণ রাজি আছি, এরকম বকুনি খেলে পরে হয়তো আমি অনেক ইমপ্রুভ করতে পারবো, রাইট। তো তোমার মতে আগামী প্রজন্ম, ফিল্ম প্রজন্ম, আমি ফিল্ম প্রজন্মই জানতে চাইছি তোমার কাছে, বিকজ ইটস আ লং এরা অফ ফিল্ম বিজনেস, তো ফিল্ম প্রজন্মকে এই যে ফিল্ম প্রজন্মের থেকেই অনেকটা বেশি অভিনেত্রী অভিনেতা এরা স্ট্রেস ডিপ্রেশন নিজেদেরকে গিভ আপ করে দেওয়া, নিজেদের লাইফ নিয়ে গিভ আপ করা, তুমি আজকের এই এরাতে এইরকম একটা প্রাইড বা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা নিজের যেরকম অরোরা ফিল্মসকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তুমি ফিল্ম এরার লোকজনদের ইউথদেরকে কি মেসেজ দেবে? পেশেন্স, অনেক ধৈর্য চাই ভাই, হঠাৎ হঠাৎ একটা মানুষ বড় হয় না, আমাদের যারা ছিলেন আজকে আমরা সুচিত্রা সেন উত্তম কুমার বলি, কিন্তু তাদের পেশেন্স
তাদের শরীরের যত্ন, তাদের নিজেদের ডিসিপ্লিন, আমরা তো সেগুলো দেখি না। নতুন যুগ এসছে, নতুন যুগ ডিজিটাল, একটা তাদের একাগ্রতা কোথাও ছিল, তাদের একটা ফিল্মের উপর, ফিল্মের উপর একটা ভীষণ ভালোবাসা। আপনারা ভাই সেগুলো নিয়ে আসুন, বাংলা ছবি কিন্তু আবার জাগবে, বাংলা ছবি হারিয়ে যায়নি, একদমই তাই। একটা সময় এসেছিল তখন বাংলা ছবি অনেকগুলো কারণে বাংলা ছবি পিছিয়ে পড়েছিল। আমি সবাইকে বলি, যারা প্রযোজক, যারা পরিবেশক বা যারা ছবি দেখান এক্সিবিটার, তারা সবাই এক এক জায়গায় হন, আবার মাথাগুলো ঠান্ডা করে একটা নতুন রাস্তা বার করুন, না বাংলা ছবি আবার এগিয়ে যাবে। দুর্দান্ত, আমরা অনেক কিছু জানলাম অরোরা ফিল্মস। আমি তো অনেকদিন ধরে অঞ্জনদাকে জানি চিনি, কিন্তু আমি সেই লোকটা সামলাতে পারিনি যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা, মানে অনেকদিন ধরে প্ল্যান প্রোগ্রাম চলছিল আমাদের, কবে আসবে কবে আসবে করে, তার মধ্যে ক্লিক করে গেল ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো আর তো দেরি করাই যায় না, তো কালকক্ষ আপনারা যেখানে স্ক্রিনিং হবে অবশ্যই দেখুন বন্ধুরা। এইরকম ফিল্ম ফ্যাটারনিটির মানুষজনদের যে কত হার্ডওয়ার্ক করতে হয়, আপনারা হয়তো দূর থেকে দেখে অতটা বুঝতে পারেন না। একটা আট প্রজন্ম, রাইট, আট প্রজন্ম, এটা তৃতীয় প্রজন্ম ধরে একটা প্রোডাকশন হাউস চলছে এবং খুব উইথ লিগাসি মেনটেন করে যাচ্ছেন অঞ্জন বোস, আমাদের সকলের প্রিয় দাদা। আর ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসছেন, তার জন্য তো আর একটা থ্যাংক ইউ বলা উচিত আমাদের ফিল্ম ডিভিশন থেকে তোমাকে, মানে তুমি সেই মাথাটা আমাদের উঁচু করলে গিয়ে ন্যাশনাল লেভেলে। তো দর্শক বন্ধুরা দেখুন, দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস, এটাই সাকসেসের মূল মন্ত্র, যেটা আমরা দেখলাম জানলাম এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডে গিয়ে পৌঁছেছেন। নেভার গিভ আপ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানের সাথে থাকুন। এইরকম সাকসেসফুল মানুষদের সাকসেসফুল লাইফ স্টোরি নিয়ে আমরা আসতে থাকি এভরি এপিসোড। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা। নমস্কার।